রিল লাইফে দুজনের সম্পর্ক ছিল কখনো বোন তো কখনো আবার ননদ, আর রিলের বাইরে টলিপাড়ার দুই বন্ধু। দেখা হলে হাই হ্যালো সম্বোধন করে মিষ্টি মুখে বার্তালাপ করতেন তারা। রাজনীতির সৌজন্যে তারা এখন প্রতিদ্বন্দ্বে, কুকথা স্রোতে না ভাসলেও একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি হুগলির দুই প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন দুজনেই চষে বেড়ালেন, তবে রাজনীতিতে অভিজ্ঞ হওয়ায় রচনাকে যেন একের পর এক গোল হাঁকিয়ে স্ক্রিন জুড়ে রয়ে গেলেন পত্তের লকেট। হুগলিতে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করেছেন রাজনীতির অধ্যায়ে। এই বিতর্কিত মাটির গভীরতা ভালোই বোঝেন পদ্ম শিবিরের লকেট চট্টোপাধ্যায়। 2015 সালে ফিল্মি কেরিয়ারে ইতি টেনে বিজেপিতে যোগ দেন লকেট। 2019-এ হুগলিতে জিতে সাংসদ হন। রাজনীতিতে উত্থান পতন দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন ভোটের বাংলাকে। 2021 সালে বিধানসভা ভোটে তিনি বুথ পরিদর্শনে বেরিয়ে আক্রান্ত হন, তার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে। তাই তিনি বোঝেন জনগণের পালস। হুগলি কেন্দ্রে এবার লকেটকে বেগ দিতে তৃণমূল প্রার্থী করেছে দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে। এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বেশ চরমে। ভোটের ফল কি হবে তা এখন ইভিএম বন্দী। তবে সোমবার ভোটের দিন যেন একটু বেশি গোল করে বসলেন লকেট চট্টোপাধ্যায়। আপনারা মিডিয়ারা অন্য লোক এসে বাইরে 100 মিটার মধ্যে, কারোর নিয়ম নেই, পুলিশেরও নিয়ম নেই, এটা নিয়ম আছে। তো এইখানে সব জায়গায় ভোটার সহায়তা কেন্দ্র কেন করে রেখেছে এখানে? এরা কি সব আশাকর্মী? হুগলির ধনিয়াখালী বিধানসভার 84 এবং 83 নম্বর বুথে শাসক দলের ভুয়ো এজেন্টকে প্রায় খাড় ধরে বুথ থেকে বার করে দেন লকেট চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের কার্ড ছাড়াই বুথে ঠুকেছিলেন ওই ব্যক্তি। আবার ধনিখালী তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন লকেট। শিবাই চণ্ডীতে বুথ পরিদর্শনে গিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড। অভিযোগ, লকেট চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা চোর চোর স্লোগান দেন, যা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু সমর্থকরা নয়, বিধায়ক অসীমা পাত্র ক্ষোভ প্রকাশ করেন এই নিয়ে। লকেট চট্টোপাধ্যায়কে ডাকাত বলে চিৎকার করতে থাকেন তৃণমূলের এই বিধায়ক। ভোট আবহে লকেট অসীমার দ্বন্দ্বে তেতে ওঠে শিবাই চণ্ডী। চট্টোপাধ্যায় যখন বুথে বুথে চষে বেরিয়ে দুর্গরক্ষার লড়াই লড়ছেন, ঠিক তখন তার প্রতিদ্বন্দ্বী তারকা প্রার্থী অন্ধকারে যেন হাতরে বেড়ালেন রত্নধনের। গাঢ় নীল রঙের শাড়িতে রচনা বন্দ্যোপাধ্যায় গ্ল্যামারের আলো ছড়িয়ে হদিশ পেলেন ইভিএম এর অন্ধকার। পান্ডুয়া শশীভূষণ স্কুলের বুথে ইভিএম এর কাছে কম আলো দেখে বেজাই চটলেন রচনা, সুর চড়িয়ে অভিযোগও করলেন। আমি তো বলে এলাম, লাইট জ্বালানোর কথা তো বলে এসেছি, বলার পর এখানেও একটা জায়গায় দেখলাম একটুখানি আলোটা কম আছে। পরক্ষণে শান্ত হয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা ভোটারদের সঙ্গে মিষ্টি হেসে বার্তালাপ করলেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া ফ্লেক্স ঠিক করার নির্দেশ দিলেন কর্মী সমর্থকদের। যদিও নাম না করে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই তারকা ইমেজকে কটাক্ষই করেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে, প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও ম্যালাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 380 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে।
ভোটের ফলে কে দিদি নাম্বার ওয়ান হবে তা সময় বলবে। তবে দুই তারকা দিদির লড়াইয়ে বেশ হিট তাঁত শিল্পের ভূমি। হুগলি থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায় ও অনুপ সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।